আমন্ত্রণ এসটিপি প্রবাস সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ফেরদৌস শুরুতেই শিরোনাম কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের হাতে দেয়া হলো জাতীয় পরিচয়পত্র দেশের জন্য কাজ করার আহ্বান দূতাবাস কর্মকর্তাদের মালয়েশিয়ায় বাংলাদেশীরা শ্রমিক হিসেবে নয় দক্ষ পেশাজীবী হয়েও কাজ করছে জানালেন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান সরকার দমন নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে যে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতা শাহাদাত হোসেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দূতাবাসের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কুয়েতে প্রবাসী বাংলাদেশীরা জাতীয় পরিচয়পত্র প্রত্যাশা দীর্ঘদিনের এনআইডি না থাকা এবং অনেক প্রবাসীর এনআইডিতে তথ্যগত ভুল সহ বিভিন্ন সমস্যা নিয়ে প্রবাসীদের প্রশ্নের জবাব দেন বাংলাদেশ হতে আগত নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতবিনিময় সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বলেন সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পেতে যাচ্ছেন খুব শিগগিরই কুয়েত প্রবাসীরা আগামী মে মাস থেকে দূতাবাসে এনআইডি সেবা কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে 22টি নাগরিক সুবিধা গ্রহণ করতে পারবে যে সকল কাগজপত্র লাগবে তা হলো অনলাইনে আবেদন ফর্ম কপি অনলাইন জন্ম সনদ কপি বৈধ বাংলাদেশি পাসপোর্ট কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি থাকলে একজন প্রবাসী জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারবেন মালয়েশিয়ায় বাংলাদেশীরা শুধু শ্রমিক হিসেবে নয় দক্ষ পেশাজীবী হয়েও বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী সুনামের সাথে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তিনি একথা বলেন এ সময় প্রবাসী সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দেশের সম্মান রক্ষার সংবাদ প্রচারের আহ্বান জানানো হয় সাংবাদিক মুস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় প্রবাসী সাংবাদিকদের অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেখ আহমদুল কবির এ সময় অনুষ্ঠানে ই পাসপোর্ট চালু নতুন কর্মীদের কাজ পাওয়া না পাওয়া বিভিন্ন পেশাজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা হয় এ সময় অনুষ্ঠানে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খুরশেদ আলম খাস্তুগির ডিফেন্স উইং কমোডোর মোহাম্মদ হাসান তারিক মন্ডল কাউন্সিলর সৈয়দ শরীফুল ইসলাম প্রথম সচিব এ এস এম জাহেদুর রহমান প্রথম সচিব সুফি আবদুল্লাহ হিল মারুফ উপস্থিত ছিলেন সরকার দমন নির্যাতন চালিয়ে নানা ধরনের কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করা হবে জনগণের রায়ে জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডক্টর শাহাদাত হোসেন সৌদি আরবের জেদ্দায় জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জেদ্দার একটি হোটেলে সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মফিজুল ইসলাম মফিজুল আলম মফিজ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম সৌদি আরব কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মান্নান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশে জাতির কল্যাণে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় সংযুক্ত আরব আমিরাতের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইইউ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বেও সাধারণ সম্পাদক আব্দুল আলিম সাইফুল এবং যুগ্ম সম্পাদক সরার উদ্দিন রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার প্রথম সচিব আরিফুর রহমান রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ইয়াকুব সৈনিক দুবাই বিজনেস কাউন্সিল দুবাইয়ের সিনিয়র সহসভাপতি আয়ুব আলী বাবু সিআইপি নেটফ্লিক্স গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদ বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজা মল্লিক কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন প্রবাসীদের ভালো লাগা আর ভালোবাসার প্রত্যয় নিয়ে সফলতার সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি অত্যন্ত প্রশংসনীয়ভাবে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও প্রবাসীদের কল্যাণে তথ্যগত প্রতিবেদন বেশি বেশি করে সংবাদ প্রচারের মাধ্যমে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে সুদৃঢ় বন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশে ইফতার ও দোয়া মাহফিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ সময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট
বরাবরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নিউ ইয়র্কের আবদুল্লাহ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ সুলতান আহমেদ। প্রায় 300 মানুষের উপস্থিতিতে অত্যন্ত সুন্দর পরিসরে আয়োজনটি সম্পন্ন হয়। মোহাম্মদ সুলতান আহমেদ ইফতার ও দোয়া মাহফিলে আগত মেহমানদের ধন্যবাদ জানিয়ে তিনি আগামীতে এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন। পরে হাফিজ মাওলানা কারি রুফ উল্লাহর দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়। সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দুবাইয়ের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ফয়জুল ইসলাম ও হানিফ তালুকদারের যৌথ সঞ্চালনে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার, প্রথম সচিব এনআইডি বদরুল ইসলাম, আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আয়ুব আলী বাবুল সিআইপি, উপদেষ্টা প্রকৌশলী আবুহেনা সাইফুদ্দিন আহমেদ সহ বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা। পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল রাজধানী রিয়াদ বাথাস্ত সামসিয়া প্লাজার লায়ন ইসমাইল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফকির আলমিনের সঞ্চালনায় উপদেষ্টা আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান। স্বাগত বক্তব্য রাখেন বাপ্রোসাফের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়। এতে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সাদেক আহমদ, এসিটিভির সাংবাদিক প্রতিনিধি ফকির হাকিম সহ শিক্ষাবিদ, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সহযোগিতায় ফ্রেন্ডি প্যাকেজ ও সান সিটি পলিক্লিনিক। পরে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করেন আরিফুল ইসলাম। এসিটিভি নিউজ ডেস্ক। এসিটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের হাতে দেওয়া হলো জাতীয় পরিচয়পত্র, দেশের জন্য কাজ করার আহ্বান দূতাবাস কর্মকর্তাদের। মালয়েশিয়ায় বাংলাদেশিরা শ্রমিক হিসেবে নয়, দক্ষ পেশাজীবী হিসেবেও কাজ করছে জানালেন রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। সরকার দমন নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে যে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতা শাহাদাত হোসেন। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.actv.com। ধন্যবাদ এখন সঙ্গে থাকার।